এদিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ফলে ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে এক শিক্ষক, আরেক শিক্ষককে শায়েস্তা করতে ছাত্রকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজশাহী মহানগর পুলিশের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান এসব কথা বলেন। শিক্ষক আরেক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়। যখন একটা সমাজ দ্রুত রূপান্তর ঘটে তখন এই ধরনের অবক্ষয় দেখা দেয়। এই যে সামাজিক অবক্ষয় এবং নৈতিক অবক্ষয় প্রসূত যে জঘন্য অপরাধগুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলো যাতে করে না ঘটে সেজন্য আমাদের সবাই মিলে হাতে হাত রেখে আমার দেশকে রক্ষা করতে হবে, আমার সমাজকে রক্ষা করতে হবে।